নৈহাটি উপনির্বাচনের আগের দিন অর্জুনকে সিআইডি তলব। 12 নভেম্বর ভবানী ভবনে বিজেপি নেতা অর্জুন সিংকে তলব। 2020 সালে ভাটপাড়া পুরসভায় 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। আগামী 12 নভেম্বর তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। 2020 সালের একটি তছরুপের মামলায় অর্জুনকে ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কোঅপারেটিভ ব্যাংকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এরই তদন্তে অর্জুনকে সিআইডির তরফে তলব করা হয়েছে বলেই খবর। কেন 4 বছর পর অর্জুন সিংকে ডাকল সিআইডি, এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, আমরা এই ঘটনা তদন্তে নেমেছিলাম। আমাদের এর আগেও মনে হয়েছিল যে অর্জুন সিং এর সঙ্গে এই বিষয়ে একবার কথা বলা প্রয়োজন, ফলে সিআইডির তরফ থেকে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। বলা হয় তিনি যেন ভবানী ভবনে এসে সিআইডি আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন, তবে তিনি একবারও সিআইডির সামনে সাড়া দেয়নি। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। দুধ দিয়ে কয়লা ধুলেও তার রং বদল হয় না, কুকুরের লেজ সোজাও হয় না। কোর্টে যতই ধাক্কা খাক না কেন, মিডিয়ার যতই সমালোচনা হোক না কেন, মমতার পুলিশের হুঁশ ফেরে না। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যিনি জিডি এফআইআর এর সময় ওলট পালট করে ফেলেছিলেন, তারপরেও শিক্ষা হয়নি পুলিশের। চলতি মাসের 13 তারিখ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটি বিধানসভার উপনির্বাচন, এর ঠিক আগের দিন তলব করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দিয়েছেন অর্জুন সিং। তিনি বলেন, ভোটের আগের দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ডাকা হয়েছে। তৃণমূলে থাকলে গুড বয় আর বিজেপি করলে ওদের চোখে ব্যাড বয়।